আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মাহবুবা বেগম, প্রভাষক, রসায়ন বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজ আমি রসায়ন প্রথম পত্রের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, সেগুলো কি তোমাদের মনে আছে কিনা। তারপরও ওই তোমাদের বুঝার সুবিধার্থে আমি আবার দ্রাব্যতা বা দ্রাব্যতার গুণফল নিয়ে একটু আবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি তোমাদের। দ্রাব্যতা, দ্রাব্যতার সংজ্ঞাটা তোমাদের মনে আছে কিনা। দেখো, যে নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রবের সেই পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, দ্রাব্যতা আমি যা স্মরণ করা দেওয়ার জন্য আবার একটু বলছি। দ্রাব্যতা গুণফলটা আমরা একটু দেখি। আবার দ্রাব্যতা গুণফলও পড়িয়েছি। দ্রাব্যতা গুণফল হলো, দেখো, দ্রাব্যতা গুণফল যে নির্দিষ্ট তাপমাত্রায়, খেয়াল করবে যে নির্দিষ্ট তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে উপস্থিত, আমি ওইটার ক্ষেত্রে বলেছিলাম নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই ওই দ্রবের কি দ্রাব্যতা বলছি আমরা, দ্রাব্যতা। আর দ্রাব্যতা গুণফলটা বল, দেখো, নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রাটা এখানে নির্দিষ্ট থাকবে, এবং সম্পৃক্ত দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফলকে ওই যোগে দ্রাব্যতার গুণফল বলা হয়। এবং দ্রাব্যতার গুণফলকে, এটাকে আমরা দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করেছিলাম, দ্রাব্যতার গুণফলকে কে এস পি দ্বারা প্রকাশ করেছিলাম। হ্যাঁ, এখন এইটার সাথে আরেকটা জিনিস রিলেটেড এখন আজকে যা আমরা পড়াবো, দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক। এখন আমাদের দেখতে হবে যে আয়নিক গুণফলটা কি। আয়নিক গুণফল, দেখো, আয়নিক গুণফল কাকে বলবো আমরা, দেখো, আয়নিক গুণফল হলো যে সম্পৃক্ত ও অসম্পৃক্ত, এখানে লাগবে হলো আমার সম্পৃক্ত ও অসম্পৃক্ত দুইটাই থাকতে পারে। ঠিক আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা আয়নিক গুণফল বলবো। আয়নিক গুণফলকে কেআইপি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি বললাম, দ্রাব্যতার গুণফলের কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রাটা এটার ক্ষেত্রে নির্দিষ্ট, এবং সম্পৃক্ত দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতার গুণফল বলছি। আর এখানে বলছি, এখানে কিন্তু সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, সম্পৃক্ত। আর আয়নিক গুণফলের ক্ষেত্রে বলছি কিন্তু সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমরা উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা আয়নিক গুণফল বলছি। আয়নিক গুণফল আর দ্রাব্যতার আর গুণফল, দেখো, মধ্যে আমরা সম্পর্কটা একটু দেখি। এই যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল, আমরা কিন্তু মোটামুটি সংজ্ঞাটা কিন্তু বললামই যে আয়নিক গুণফল কাকে বলে, দ্রাব্যতার গুণফল কাকে বলে। হ্যাঁ, এখন এই যে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের সম্পর্কের মধ্যে যদি আমরা বলি যে আয়নিক গুণফল, হ্যাঁ, আয়নিক গুণফলকে আমরা কী দ্বারা প্রকাশ করি, কে আইপি, তাই না? আয়নিক গুণফলের বেলায় কে আইপি এ দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণও হইতে পারে, অথবা সম্পৃক্ত দ্রবণ বা অতিরিক্ত দ্রবণ হতেও পারে, যে কোনোটাই হইতে পারে, সম্পৃক্তও হইতে পারে, অসম্পৃক্ত মানে অসম্পৃক্ত লঘু দ্রবণও হইতে পারে, অসম্পৃক্ত দ্রবণও হইতে পারে বা লঘু দ্রবণও হইতে পারে, সেটা সম্পৃক্ত দ্রবণও হইতে পারে অথবা অতিপৃক্ত দ্রবণ হইতে পারে।
এখন যদি আমরা যদি বলি যে সম্পৃক্ত দ্রবণ, আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে কিন্তু আমরা কিন্তু আগে পড়ে এসেছি না? আচ্ছা দেখো, এটা সম্পৃক্ত দ্রবণে। এখন অন্যদিকে যদি আমরা দেখি আয়নিক গুণফলের ক্ষেত্রে বললাম, এখন আসি আমরা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে। দ্রাব্যতা গুণফল মানে কি? কেএসপি। এই কেএসপি এর বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবের সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রাটা নির্দিষ্ট, আমি কিন্তু বলেছিলাম এখানে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে এখানে তাপমাত্রাটা কি থাকবে? নির্দিষ্ট। দেখো তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট আর কি, তাপমাত্রা নির্দিষ্ট আর এদিকে সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ সম্পৃক্ত দ্রবণ হতে হবে। এক নাম্বার তো আমি সংজ্ঞা দিয়েই বললাম, এক নাম্বার আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। দুই তো বললাম হলো গিয়ে তোমাদের, দুই কি বললাম যে কে আইপি এর বেলা মানে কে আইপি আয়নিক গুণফলের বেলায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ বা অতিরিক্ত দ্রবণ যে কোনোটাই হইতে পারে। অন্যদিকে দ্রাব্যতা গুণফল কী হবে? নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত, হ্যাঁ নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ সেটা হবে। এখন আসি তিন নম্বরের ক্ষেত্রে, এই যে নির্দিষ্ট তাপমাত্রা কোনো দ্রবের আয়নিক গুণফল, আয়নিক গুণফল এর মান দ্রবণের মোলার ঘনমাত্রা বা গাঢ়ত্বের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। কীরকম ভিন্ন ভিন্ন হতে পারে? দেখো যে ভিন্ন 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 হতে পারে। অপরদিকে যদি আমরা বলি ওই নির্দিষ্ট তাপমাত্রা ওই দ্রব্যের দ্রাব্যতা গুণফল কেএসপি এর মান একটা নির্দিষ্ট সংখ্যা বা স্থির সংখ্যা হবে, ঠিক আছে? তারপরে নেক্সট আমরা চার নম্বর বা ফোর আছে যে দ্রবের আয়নিক গুণফল কেআইপি এর মান দ্রাব্যতা গুণফল কেএসপি এর মানের চেয়ে যদি বেশি হয়, কেআইপি এর মান দেখো দ্রাব্যতা গুণফল কেএসপি এর মানের চেয়ে যদি বেশি হয় তাহলে দ্রবণটি কী হয়ে যাবে? অতিপৃক্ত হবে, অতিপৃক্ত হয়। তখন কী করবে? দ্রবণটির অধঃক্ষেপ পড়বে, অধঃক্ষেপ পড়বে। তাহলে কি বললাম, কেআইপি এর মান যদি কেএসপি আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফলের মানের থেকে যদি বেশি হয় তাহলে দ্রবণটি অতিপৃক্ত হবে এবং সেখানে কি অধঃক্ষেপ উৎপন্ন করবে। তার মানে অধঃক্ষেপের, তাহলে অধঃক্ষেপের শর্তটা কি দাঁড়াচ্ছে? তোমার কেআইপি এর মান বেশি হবে কেএসপি এর মানের থেকে, ঠিক আছে? এখন আসি নেক্সট আরেকটা পয়েন্টে যদি আমরা বলি যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, হ্যাঁ সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল সমান হবে। কীরকম? কেআইপি, কেআইপি সমান কেএসপি, এরকম যদি হয় তাহলে কি দ্রবণটা কি হবে? সম্পৃক্ত হবে, এটা হবে অতিপৃক্ত আর এটা হবে সম্পৃক্ত, সম্পৃক্ত সম্পৃক্ত হবে। ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণের কেআইপি, হ্যাঁ কেআইপি সমান কি? কেএসপি, তাই না? সমান দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন ইনটু হাইড্রোক্সিল, দেখো আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তো এখন এটা আমরা এক্সাম্পল হিসেবে আমরা দেখাতে পারি, নির্দিষ্ট তাপমাত্রার কোনো লবণের ধরো কেএসপি এর মান কনস্ট্যান্ট থাকে,
পুনর্লবণের কেস নির্দিষ্ট তাপমাত্রা যখন নির্দিষ্ট হবে সেখানে কেএসপি এর মানটা কি হবে নির্দিষ্ট নির্দিষ্ট বা স্থির নির্দিষ্ট বা স্থির থাকবে ঠিক আছে ঠিক আছে আর যদি আমরা স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুব থাকবে কিন্তু ওই লবণের মোলার ঘনমাত্রা যদি বিভিন্ন দ্রবণের জন্য ভিন্ন ভিন্ন হয় বলে তখন কেআইপি ও ভিন্ন ভিন্ন সেক্ষেত্রে হইতে পারে আর কেআইপি এবং কেএসপি এর মান যদি সংখ্যা মানটা যদি দেয়া থাকে কেআইপি এবং কেএসপি এর সংখ্যা মান যদি আমাদের ডাকের মধ্যে গণিতে যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কী লিখব মোল পার লিটার মোল পার লিটার হিসেবে আমরা গণনা করব এখন আসি এই যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে যদি আমরা সম্পর্ক দেখাতে চাই ধরো সাপোজ কোনো একটা স্বল্প দ্রবণীয় লবণ বিএ আমরা যদি এর দ্রাব্যতা যদি আমরা ধরি এস মোল পার লিটার হ্যাঁ এটা সম্পূর্ণ মাত্রায় যদি বিয়োজিত হয় তাহলে কি কি উৎপন্ন হবে আমাদের এখানে সম্পূর্ণরূপে বিয়োজিত হলে আমাদের বি প্লাস আয়ন উৎপন্ন হবে বি প্লাস আয়ন আর এ মাইনাস এখন আমাদের ঘনমাত্রা তাহলে এটা এটি যদি বি প্লাস আয়ন এবং এ মাইনাস আয়ন উভয়ের ঘনমাত্রা প্রতি লিটারে হবে এসমোল হ্যাঁ এসমোল আয়ন তখন দ্রাব্যতা গুণফল বা কেএসপি এর মান কেএসপি এর মান তখন কি হবে দেখো বি প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু এ আয়নের কি ঘনমাত্রা এখন এই যে দুইটা সমানভাবে ইয়ে হলো তাহলে এখন এইটা সমান সমান আমরা কি লিখতে পারি এটা হলো এস ইনটু এস তার মানে কি এস স্কোয়ার এইভাবে আমাদের গণিত গাণিতিক সমস্যাগুলি করতে গেলে কিন্তু আমাদের এইগুলো লাগবে ঠিক আছে আচ্ছা নেক্সট আসো দেখো আমাদের পরবর্তীতে দেখো যে দ্রবের আয়নদ্বয়ের যদি মোলার ঘনমাত্রার গুণফলের মান তার মানে কি মোলার ঘনমাত্রার গুণফলের মান কেআইপি হ্যাঁ এর কেআইপি এ গুণফলের মান কেআইপি এর দ্রাব্যতা গুণফল কি কেএসপি এর মানের চেয়ে বেশি হলে তবে আমরা বলছি পদক্ষেপ উৎপন্ন হবে তাই না পদক্ষেপ উৎপন্ন হবে কেএসপি এর মানের চেয়ে যদি বেশি হয় এরকম যদি আমরা একটা এক্সাম্পল দেখি দেখো সেই এটি এটিই আমরা বলতে পারি দেখো এখানে যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেআইপি বা কেএসপি এর মান হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা যদি ইয়ে করি আয়নিত করি দেখো ধর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা অবশ্যই সলিড থাকবে এটাকে বিয়োজিত করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ আমরা এস মোল হ্যাঁ তারপরে অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন হবে আর কি হবে একোয়াস এ কিউ কিন্তু একোয়াস জলীয় দ্রবণ এবং হাইড্রোক্সিল আয়ন এটা কত হবে হাইড্রোক্সিল আয়ন দেখো 3 হাইড্রোক্সিল আয়ন তাহলে এটি কি এস মোল 3S মোল এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল মানে তার মানে কি কেএসপি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে কেএসপি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে অ্যালুমিনিয়াম 3+ আয়ন ইনটু আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ঠিক আছে এখন দ্রাব্যতা যদি আমরা এস হ্যাঁ
এই পোর্টটা আমরা যদি সহযোগে দ্রাপতা কোন ফলটা আমরা কি লিখব তখন কে পি যুগ ইকুয়াল টু এস ইনটু থ্রি এই যে দেখো এস ইনটু থ্রি এস কিউব তার মানে কি এটা কি দাঁড়াচ্ছে দেখো তিন তিরিকে নয় তিন ন সাতাশ তার মানে 27 আর এটা তিনটা এস আর এখানে একটা এস এস ফোর এই যে এইরকমভাবে এটি কিন্তু আমাদের গাণিতিক সমস্যাগুলি করতে গেলে আমাদের সেক্ষেত্রে লাগবে এটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট আসো যে এই যে দ্রাব্যতা তাহলে দ্রাব্যতা গুণফল তো আমরা দেখলাম হ্যাঁ এখন তাপমাত্রার উপর ধরো তাপমাত্রার উপর দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কিন্তু একই রকমই হয় দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল কিন্তু তাপমাত্রার প্রভাব যদি আমরা বলি একই রকমই হবে এখন এরকম তোমাদের অনুধাবনমূলকই কীরকম কুশন একটা ধরো থাকতে পারে আমি একটা দেখিয়ে দিই তো ও সেরকমই তোমাদের আরও থাকতে পারে সাপোজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড এ বেরিয়াম সালফেট এর দ্রাব্যতা গুণফল ধরো দেয়া আছে 1.1 × 10⁻¹⁰ বলতে কি বুঝো এখন আমরা দেখি যে এটা কি ব্যাখ্যা করো তো ব্যাখ্যা করো তোমাকে বললো তো এখন এই ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কি করব দেখো এটা কিন্তু আমাদের দেখতে হবে যে ব্যাখ্যা সব সব ক্ষেত্রেই কিন্তু তোমার এরকমই হবে দেখো ব্যাখ্যা যদি আমরা যদি এটা অ্যান্সারটা আমরা লিখতে চাই তুমি লিখবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেরিয়াম সালফেটে দ্রাব্যতা গুণফল এত বলতে বুঝে যায় কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেরিয়াম সালফেট প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে সৃষ্ট এর আয়নদ্বয় যেমন যেমন কি এখানে কি বেরিয়াম 2+ আয়ন এবং সালফেট কি 2- আয়ন হ্যাঁ আয়ন আয়নের মোল এককে ঘনা মোল মানে মোল এককে ঘনমাত্রার গুণফলের মান কত এই যে 1.1 × 10⁻¹⁰ হয় তখন সম্পৃক্ত দ্রবণে এটির আয়নদ্বয় আমরা কিভাবে সাম্যাবস্থা প্রকাশ করে এই যে দেখো বেরিয়াম সালফেট এটা তো সলিড দেখো একটু আগে যে দেখালাম এগুলো সবগুলোই এরকম বেরিয়াম সালফেট এটা অবশ্যই জলীয় দ্রবণ এটি কিন্তু সলিড জলীয় দ্রবণে তাহলে কিভাবে আয়নিত হবে বেরিয়াম 2+ আয়ন একোয়াস হ্যাঁ প্লাস সালফেট 2- আয়ন একোয়াস আমাদের একোয়াসটা কিন্তু এখানে লিখতে হবে এখন এখানে ধরো ও আমরা ধরে নিলাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড বেরিয়াম সালফেটের সালফেটের দ্রাব্যতা কি এস হ্যাঁ মোল পার লিটার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তখন এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি যে বেরিয়াম সালফেট মতে এস মোল বেরিয়াম সালফেট থেকে এস মোল বেরিয়াম আয়ন এবং এস মোল সালফেট আয়ন তৈরি হয়েছে তার মানে কি এখানে কে এসপি এর মান কে এসপি ইকুয়াল টু বেরিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু সালফেট 2- আয়নের ঘনমাত্রা তার মানে কি এস ইনটু এস সমান কত হবে এই যে এখানে কি দেওয়া আছে 1.1 × 10⁻¹⁰ এইটা এই তো অনুধাবনে আমাদের এইটুকু অ্যান্সার করতে হবে আচ্ছা যাই হোক এখন এরকমভাবে তোমাদের আরও দিতে পারে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বোনেটের দ্রাব্যতা গুণফল দিয়ে দিল বলতে কী বুঝায় ব্যাখ্যা করো বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আরও তাপমাত্রা আরও ইয়ে করতে পারে অন্যটাও হইতে পারে যে কোনো এমনিতে দিয়ে দিল যে এম হাইড্রোঅক্সাইডের দ্রাব্যতা গুণফল 2.5 × 10⁻³⁹ বলতে কী বুঝো ব্যাখ্যা করো এরকম আরও আরও অনেক দিতে পারে আচ্ছা যাই হোক
সবই কিন্তু তোমাদের একই রকমই হবে, ঠিক আছে, একই রকমই হবে। এখন আসি, দেখো আমরা এরকম একটা অঙ্ক দেখি, একটা গাণিতিক সমাধান দেখি, সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখব। এটির ক্ষেত্রে দেখো একটা গাণিতিক, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল 3.7 × 10⁻¹⁵ হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গ্রাম পার লিটার 1 এককে কত হবে। এখন দেখো আমরা এটা দেখি যে কত হবে গ্রাম পার লিটার। এখন আয়নিক আয়নিক সমীকরণ থেকে আমরা দ্রাব্যতা গুণফলের সমীকরণ কিন্তু আমার এখানে লিখতে হবে আয়নিক সমীকরণ থেকে। এখন এখানে কি বলেছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ কীভাবে আয়নিত হয়, কীভাবে আয়নিত হবে। দেখো এক আগেই কিন্তু আমরা দেখালাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা সলিড, হ্যাঁ, এখানে জলীয় দ্রবণ যদি আমরা দেই তাহলে এখানে ধরো এ প্লাস একোয়াস আমরা এখানে দিলাম জলীয় দ্রবণ, তাহলে কীভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ। দেখো তারপরে কি হচ্ছে, অ্যালুমিনিয়াম 3+ আয়ন জলীয় দ্রবণ একোয়াস, হ্যাঁ, আর হাইড্রোক্সিল আয়ন কয়টা আয়ন 3টা, দেখো 3টা হাইড্রোক্সিল আয়ন একোয়াস, হ্যাঁ, দেখো এইভাবে আয়নিত হবে। সমীকরণ এটার নাম্বার দিলাম 1। এখানে কি হবে দেখো, ধরলাম যে এখানে এক্স মোল, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলো, হ্যাঁ, এখানে এক্স মোল উৎপন্ন হলো অ্যালুমিনিয়াম আয়ন, আর এক্স মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হলো। এখানে এক্স মোল হাইড্রোক্সিল আয়ন, এখানে 3 আছে যেহেতু এখানে 3 এক্স মোল হাইড্রোক্সিল আয়ন। এখন আমরা কি বলবো, ধরি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এক্স মোল পার লিটার, হ্যাঁ। এখন এই সমীকরণ নিয়ে আমরা কি লিখলাম, প্রতি এক্স মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে এক্স মোল অ্যালুমিনিয়াম আয়ন এবং 3 এক্স মোল কি উৎপন্ন হবে, হাইড্রোক্সিল আয়ন এখানে উৎপন্ন হবে, হ্যাঁ। তাই আমরা এখানে কি করব, অ্যালুমিনিয়াম ঘনমাত্রা 3+ আয়নে, দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কি এক্স, এবং কি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হবে 3x, এই যে দেখো এক্স, এই যে এক্স এবং 3x হবে। এখন সুতরাং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কি আমরা কি KSP, KSP সমান আমরা কি লিখবো, অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এটা কি পাওয়ার হিসেবে এই এখানে চলে যাবে। তাহলে এখন আমরা কি দেখতে পাই, এক্স ইন্টু 3x³ সমান কত হচ্ছে, ওই যে একটু আগেই কিন্তু আমরা এটা করলাম, 27x⁴। এখন কি বলেছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল, তোমার গুণফল যদি এত হয় 3.7, তাহলে আমাদের কত হবে, দেখো এখন আমরা লিখতে পারি, দেখো 27 প্রশ্ন মতে x⁴ সমান 3.7 × 10⁻¹⁵ তার মানে কি, x⁴ ইকুয়াল টু 3.7 × 10⁻¹⁵
भाग की 27 এখন তোমরা ক্যালকুলেশন করলে যা আসে তাই এখানে হবে তোমার কি দ্রব্যতা এখানে দ্রব্যতা এখন দ্রব্যতা যা আসবে তাহলে অ্যালুমিনিয়াম দ্রব্যতা এখানে ধরো ক্যালকুলেটর দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো কি ইয়াটা আসে ক্যালকুলেশন করলে আমার আসতেছে দেখো 1.808 × 10⁻⁴ এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা এক্স ইকুয়াল টু কি এত হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের গ্রামানুবিক ভর কত গ্রামানুবিক ভর যদি আমরা ই করতে যাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখো অ্যালুমিনিয়াম গ্রামানুবিক ভরের যদি আমরা আর গ্রামানুবিক ভর যদি আমরা ই করতে চাই তাহলে এটা গ্রামানুবিক ভর কত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর সমান কি এই যে দেখো এটা 27 প্লাস 3 × 17 সমান সমান এটা এটা দাঁড়াই হলো গিয়া 78 গ্রাম এখন এই যে যে আমরা প্রশ্নে বলছে যে গ্রাম এককে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা আমার এটা এটা দাঁড়াইলো এটা দাঁড়াইলো তাহলে এখন এটা কি আমাদের কি করতে হবে যে এর দ্রব্যতা এক্স ইজ ইকুয়াল টু 1.08 × 10⁻⁴ কি ওই যে 78 দ্বারা ই করতে হবে তাহলে গ্রাম পার লিটার হয়ে যাবে ঠিক আছে এটা এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে অ্যান্সার আজকে এই পর্যন্তই থাকুক নেক্সট ক্লাসে আর অন্য গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ